ঘুরে ঘুরতে গিয়ে ডাইভ স্পট দিবে এসে এর সুইমিং পুল সুইমিং পুল এ ডোয়ে নতুনকে বানাইছে না এখানে অল্প সিকিউরিটিটো অল্প মানে কম মানে বস্তু যদি আপনাদেরকে যদি আইবা বিচারে এটা মই এড্রেসটো কৈ আছো তো হে বন্ধুবৰ সকল কি খবৰ আপোনালোকৰ আশা কৰোঁ আপোনালোক সকলে ভালে ভালে আছে তো গাইছ এখন নতুন ধামাকেদাৰ ভিডিঅ'তে মই অনিমেষ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ অসমীয়া সন্তান নামৰ মোৰ ইউটিউব চেনেলটোলৈ তো গাইছ থাম্বনেইল দেখি নিশ্চয় আপোনালোকে ধৰিব পাৰিছে যে আজি মানে ক'ত যাই আছোঁ আৰু ভিডিঅ'টো কিহৰ ওপৰত হ'ব তো এতিয়া আৰু মানে বুজাই নাথাকোঁ ক'ত যাম ৰাস্তাত কৈ আছোঁ ক'ত যাম আৰু পূৰা ভিডিঅ'টো শেষ হ'লে চাই থাকক পূৰা গম হ'ব তো সেয়া চাই থাকক গোটেই ভিডিঅ'টো এতিয়া এইবাৰ মুগাম্বক লৈ কিনে যাওঁ আৰু এইফালে এই হাতান চিপানে চাৰিফালে গুচাওঁ তো মুগাম্বক লৈ কিনে যাওঁ বৰ্তমান ভিডিঅ'টো শেষ হ'লে চাই থাকক আৰু ক'ত যাম ৰাস্তাত কৈ আছোঁ সেয়া চাই থাকক মানে গাইছ সূৰ্য দেৱতাৰ তীক্ষ্ণ ৰ'দৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ কাৰণে আমি চাৰিজনমান ল'ৰাই আজি চুইমিং পুলত যাইছিলোঁ মানে যি গেলা গৰম দিছে না গাইছ মানে থাকবা নৰি আৰু তো এইকাৰণে চুইমিং পুলত যাইছোঁ আৰু বাকী চুইমিং পুলটো ক'ত আছে গোটেই চাই থাকক দেখি আছোঁ দিয়ক বেয়া গৰম দিছে গাইছ বেয়া গৰম এই এই গেলা গৰমত চুইমিং পুলত নেগলি নহয় সেইকাৰণে যাইছোঁ চুইমিং পুলত মানে একুলেণ্ডত যোৱা অকাত নাই না সেইকাৰণে একুলেণ্ড লাইটত যাইছোঁ আৰু গাইছ এনেকৈ পূৰা বেয়া ৰাস্তাৰ মাজে মাজে যাই আছোঁ মানে ৰাস্তাৰ অৱস্থা নকৈছোঁ পাগল চাগল ঠিকেই হৈছে ৰাস্তা আৰে এৰে পৰা বোলে আৰু 2 কিলোমিটাৰ আছে দে আৰু আজি আমাৰ মুখেদি উঠি যি হওক কষ্টৰ ফল সদায় মিঠা আৰু মিঠা পাই আছোঁ পানী কষ্টৰ ফল পানী অলপ পিছত পানী পাম গাইছ গাইছ মানে চুইমিং পুলটো বিচৰি বিচৰি মানে আহি আছোঁ চুইমিং পুলটো সোমফালে আৰু কিমান কিলোমিটাৰ মানে মানুহ সুধি সুধি কিনে আহিলোঁ এতিয়া এই দুটা ৰাস্তাত ফাঁচি গৈছিলোঁ কোনফালে যাওঁ কোনফালে নাযাওঁ তো এই কুৰাটোক অলপ সুধি ল'লোঁ এইফালে বেছি তো বেছি দূৰ নাই আৰু আগতে চুইমিং পুলটো মানে কষ্টখিনি আৰু ফল পাম আৰু কি কৰিছোঁ অলপ দূৰ ফল নহয় পানী পাম ঠিক কৈছা ফল নহয় পানী পাম আৰু এই যিগিলাক খালতে খালত চালে গা ধোৱা বেছি ভাল না কি কৰি দিলা পইচা হৈছে দিব নালাগে টিকট চিকট কাটিব নালাগে যাই আছোঁ গাইছ দেখি আহিছোঁ চাই থাকক চাই থাকক বাকী পৰিৱেশটো মজা কিন্তু দেই একদম গাঁৱৰ মাজত এনে এযোৰ চুইমিং পুল থাকে কি লাগে আৰু কি লাগে আৰু নিতুল্লা তো গাইছ আহি পালোঁ মানে যোনখিনি জেগাত আহিছিলোঁ এইখনে হৈছে মানে সেইখন মানে এইখন এখন পিকনিক স্পট বনানী পিকনিক স্পট পাঠশালা নাপতে বাই তো আহিলোঁ আৰু এইফালে দেখি আছে এই চুইমিং পুলটো অলপ পিছত গা ধুই আছোঁ পূৰা আজি আৰু এনজয় কৰিম না কি কৰিম ফালি দিম আজি আৰু গোটেইখিনি মানে এই গোটেই পিকনিক স্পটটো আপোনালোকক দেখি আছোঁ গোটেইখিনি চাই থাকোঁ চাই থাকক অলপ পিছতে গা ধুব লাগিব বাপৰে মানুহ চাওকহে অলপ দেখি দিওঁ ৰ'ব বা মানুহ দিয়া এই মানুহটো ল'ব ইমান মানুহ থাকিলে গা ধুব ভাল লাগে মানুহ ভাল লাগে মাটি পৰা দিছে দিয়া কাই কয় মুঠছে আৰু উপায় এখন ইমান দূৰৰ পৰা আহিছোঁ আজি গা ধুইয়ে যাম মোবাইল আছে গাইছ মানে এতিয়া মই অলপ গাধিলো অলপ পিছত আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰিছো ইফালে পুরো এনজয় করে আসো আর ইফালে আমার এসে কি কয় পানি খাই কিনা মল্লাক আরে বেটা পুরা মজা ডাঙৰ একদম
মানে সুইমিং পুলত আহিলে আপনাদের এই সাইকেলত মারা যে তালা বাই যে হে রসি হেন এটা লই ভগবান গাছি আছে মানে কি নতুনকে বানাইছে না এখানে অল্প সিকিউরিটিটা অল্প মানে কম মানে বস্তু বেগ চেগ মানে অল্প ওপেনলি মানে খাব লাগে এখানে অল্প ভয় লাগে যেহেতু মোবাইল সোবাইল খোং না বেগর তো এখানে অল্প ভয় লাগে হেয়ার এখন নতুন যে বানাইছে সুইমিং পুল সবাই মানে স্ট্যাটাস দিয়েছিল এখানে ভাবলো যে একবার আহিব আহি কিনে অল্প ফাটিলো ভালে লাগিল বেয়া লাগা নেই এ আর পরিবেশটু চাও একবার এখান বনানী পিকনিক স্পট ঠান্ডার সময় এতে পিকনিক সিকনিক খায় বাকি গরমের দিনত এই সুইমিং পুলটা আকর্ষণ করছে মানে সুইমিং পুলটা বানর পড়া পুরা মানুষ মানে একদম সদায় মানে একদম ফুল হয়ে থাকে মানে কাইফাল দেখেছে কালদি নদী তো কালদি নদীর ওসরতে একদম এই সুইমিং পুলটো যদি আহিব বিচারে তেন্তে আহক এটা মজার সুইমিং পুল আর মানে আর সাঁতিবা সাঁতিবা পারবো আর আর বাকি যদি ফ্যামিলি সিমিলি লই আহে তেতিয়া ইয়াত অল্প বহিব পারিব আর ঠান্ডার দিনে পিকনিক সিকনিক খাব পারি ইয়াত তো সেই আর প্রকৃতির মাজত এটা ধুনিয়া আছে এটা প্লেস আহক যদি আহিব বিচারে আর সেই আর এনজয় করক এটা আমিও যাও আর নাকি ক দ্বীপ যাও ভোক লাগছে কিবা অল্প খাও খাই চাই কিনে ঘরত যাও দে সবাই বাই বাই দি বাই 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 আর গাইস ইফালে দ্বীপ স্যান্ডেল উড়াইছে কেন অনুভব মজা ভাল লাগে এটা যাও ঘরত কিবা খাই চাই কিনে